এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মঞ্চে রঞ্জনদা আছেন, বলা যায় সেই অতিমারির আসেনি তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এতদিন পর আবার রঞ্জনদাকে মঞ্চে এবং পাশে পেয়েছি। আমাদের অভিভাবক, আমাদের গুরুস্থানীয় লোক, শুভজিৎ রয়েছে, জয়েস রয়েছে, বন্ধু মানুষ, সকলের অনুমতি নিয়ে শুরু করছি। না, আমাদের যদি বলা যায় আমরা শিশু কিশোরকে নিয়ে কাজ করব, কি করা যায় সেটা আমাদের ইচ্ছে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন, সেটা প্রয়োজন হচ্ছে সেই শিশু কিশোরের বাবা মা বা তার বাড়ির ইচ্ছে। আমরা কি সেই বাড়ির মানুষগুলোকে বোঝাতে পেরেছি যে এটা সত্যি মানুষ গড়ার কারখানা, মানুষ তৈরি হয় এখানে, মানুষ হতে হয় এখানে। শিশু কিশোর তো তার মা বা তার গার্জেন যেখানে যেতে বলবে সেখানেই